বাজারে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। তাই বাজার থেকে একটু কম দামে পণ্য পেতে দীর্ঘ হচ্ছে টিসিবি ট্রাকের সামনে মানুষের লাইন। রাজধানীতে 150+ ট্রাক নির্দিষ্ট স্থানে পণ্য নিয়ে গেলে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় মেলে টিসিবির পণ্য। সব জিনিসই ঊর্ধ্বমুখী, মানুষ তো সমস্যায় আছে, যে উপার্জন হয় মানুষের তাতে তো চলে না। সোয়াবিন তেল খেয়েছি 60 টাকা করে, এখন হইল 180 টাকা করে, তা কেমনে আমরা চলবো? আমাদের বেতন তো আর বাড়ে নেই। শনিবার থেকে টিসিবির পণ্য বিক্রি আপাতত বন্ধ হওয়ার খবর পেয়ে ভিড় আরও বেড়ে যায় ট্রাকের সামনে। বাজারে দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রাখার দাবি মানুষের। বাজার তো দাম অনেক বেশি, দাম দাঁড়িয়ে চলতেছে, এতে সরকারের কোনো তো ভূমিকা নেই। ট্রেডিং কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে মানুষের চাহিদার কথা বিবেচনা করে শুক্রবারও খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রি করা হবে। পরে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ঈদের আগ পর্যন্ত টানা এসব পণ্য বিক্রি করা হবে বলেও জানিয়েছে টিসিবির কর্মকর্তারা। দুই সিটিতে অ্যাজ ইউজুয়াল ট্রাক সেল চলবে, কিন্তু স্পটগুলো নির্ধারণ করবে দুই সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর এবং দক্ষিণ, এবং বরিশাল একটা বরিশাল সিটি কর্পোরেশন, স্থানগুলো নির্ধারণ করে দিবে। মার্চ থেকে যেটা শুরু হবে, মার্চের বিক্রিটাকে আমরা বলি প্রি রমজান বিক্রি, আর এপ্রিলের বিক্রিটা হবে আমাদের রমজান বিক্রি, অর্থাৎ দ্বিতীয় ধাপের যে বিক্রিটা করব ওই সময় আমাদের ট্রাক সেলটা অব্যাহত থাকবে। এছাড়া সারা দেশে দুই দফায় জেলা প্রশাসনের মাধ্যমে 1 কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া হবে বলেও জানান তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।